বাবা আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে যাও, আর মন দিয়ে লেখাপড়া করো, এমন কোনো কাজ করো না যাতে তোমার আর তোমার বাবার মান সম্মান নষ্ট হয়, কারণ আমরা গরিব হলেও আমাদের একটা সম্মান বোধ আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এমন কোন কাজ করব না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়। আমি তাহলে কলেজে গেলাম। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? এই বসো বসো বসো। সো স্টুডেন্টস, আজ যেহেতু ক্লাসের প্রথম দিন তাই আজ কোনো পড়াশোনা নয়, আজ আমরা সবাই একে অপরের সঙ্গে পরিচিত হব। আমি তোমাদের ইকোনমিক্সের প্রফেসর, আমি রাজীব চৌধুরী। তুমি? স্যার আমি প্রীতম। স্যার আমি পল্লবী। স্যার আমি ফয়সাল। স্যার আমি নিউটন। তুমি? স্যার আমি দীপ্ত। ও, তুমি সেই দীপ্ত যে আমাদের কলেজের ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছ? জি স্যার। আচ্ছা শোনো, তোমরা সবাই দীপ্তর সঙ্গে পরিচিত হও, ও গোল্ডেনে প্লাস পেয়েছে, ও আসলে খুবই মেধাবী ছেলে। দীপ্ত, তুমি যেভাবে এগোচ্ছ ঠিক এভাবেই পড়াশোনা এগিয়ে যাও, আর যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাতে একদম দ্বিধাবোধ করবে না, কেমন? থ্যাংক ইউ স্যার। দোস্ত, ওই দেখ গোল্ডেন এ প্লাস আসছে। আচ্ছা শোন, যেভাবেই হোক ওকে কিন্তু আমাদের দলে বেড়াতে হবে। আরে দূর, ওরকম একটা খ্যাত ছেলে আমাদের সঙ্গে মানায় নাকি? আরে বোকা, ও তো খুব ভালো ছাত্র, ও যদি আমাদের সাথে থাকে আমাদের এক্সামে পাশ করতেও সুবিধা হবে। তাই বল। এই গোল্ডেন এ প্লাস, এদিকে আয়। হ্যাঁ বলো। আর আমার নাম তো গোল্ডেন এ প্লাস না, আমার নাম দীপ্ত। সে যাই হোক, এদিকে কোথায় যাস? আমি তো ক্লাসে যাচ্ছি, তোমরা যাবে না? আরে দীপ্ত, এটা কি স্কুল নাকি যে প্রতিদিন ক্লাস করতে হবে? তাছাড়া প্রতিদিন প্রফেসরের লেকচার আর ভালো লাগে না। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস তোরা, আমরা বাইরেই ভালো আছি। না না, আমাদের প্রতিদিন ক্লাস করতে হবে, তবেই তো আমরা ভালো রেজাল্ট করতে পারবো। হ্যাঁ দীপ্ত ঠিক কথাই বলেছে, আমাদের প্রতিদিন ক্লাস করা উচিত। তুমি যাও, আমরা আসছি। সালাম স্যার। হ্যাঁ দত্ত সাহেব, কিছু বলবেন? স্যার একটা কথা বলার ছিল। স্যার দেখুন কি অবস্থা। আচ্ছা আমি দেখছি, তুমি যাও। গুড মর্নিং স্টুডেন্টস, সিট ডাউন। কি ব্যাপার, তোমরা মাত্র দুজন আর কোথায়? সমস্যা নাই, তোমরা যেহেতু দুজন, দুজনেরই ক্লাস নেব। যারা আসেনি, অনুপস্থিত যারা, তাদের ক্লাস নেব না। স্টুডেন্টস, তোমাদেরকে আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বোঝাতে চাই, দেখাতে চাই। আসলে আমি এমন কিছু দেখেছি বা জেনেছি যার কারণে তোমাদেরকে এই বিষয়টা বলতে বাধ্য হলাম। আমি সবসময় চাই তোমরা নিজেরাও ভুল করো না বা অন্য কাউকে ভুল পথে পরিচালিত করো না। তোমার কারণে অন্য কারোর জীবন নষ্ট হয়ে যাক এটা আমি কখনোই চাই না, বা তোমরা ভালো থাকো এটা সবসময় আমি চাই।
সব থেকে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাদক, যা কিনা ক্যান্সারের অন্যতম প্রধান কারণ, যা আমাদের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনতে পারেই না, উপরন্তু আমাদের অনিষ্ট সাধন ছাড়া। তোমাদের উদ্দেশ্যে আমার আজকের শেষ কথা সেটা হচ্ছে, এসো আমরা নেশাকে না বলি, মাদক বর্জন করি এবং আমাদের সুন্দর নেশামুক্ত ক্যাম্পাস গড়ে তুলি। কেমন দোস্ত, আজ আমার জন্মদিন উপলক্ষে তোদের সবাইকে আমি ট্রিট দিব, সব খরচ আমার। সত্যি? সে তো ঠিক আছে, কিন্তু মালের ব্যবস্থা কি হয়েছে? কি যে বলিস, আমার জন্মদিন মাল থাকবে না, তা কি কখনো হয়েছে নাকি? আরে মামা, আজ সারা রাত পার্টি হবে, চিল চিল পার্টি। সব হবে মামা, সব হবে, জাস্ট একটু ওয়েট কর। ম্যাডাম, ও তুমি এসছো? আচ্ছা ভাই, তুই যেভাবে মাল দিচ্ছিস, পরে কোনো সমস্যা হবে না তো? আরে ভাই, কোনো সমস্যা হবে না, আর যদি বিশ্বাস না হয় তাহলে আমি আমার বসকে ফোন দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো বস। ব্যবসা কেমন চলছে? কোনো সমস্যা নাই তো? না বস, কোনো সমস্যা নাই, কিন্তু কিন্তু কি? আসলে আমি যে এইভাবে কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি করছি, এ নিয়ে পরে কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা নেই, আমার হাত অনেক দূর পর্যন্ত, তুমি তোমার কাজ করে যাও। আর শোনো, যখন কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে, কেমন? ওকে বস। ওকে বাই। ওকে বস, রাখছি তাহলে। কি বুঝলেন, আম খাচ্ছেন খান, কিন্তু আমটা কোন গাছের সেটা আপনাদের না জানলেও চলবে। ওকে ঠিক আছে, এখন তুমি এসো। ওকে ম্যাডাম। এদিপ্ত শোনো, তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন, কোনো সমস্যা? সামনে পরীক্ষা, কোচিং করতে হবে, টাকার দরকার, তাই একটু টেনশন হচ্ছে। আরে এদিকে আয়, তোর টেনশন দূর করে দিচ্ছি। সেটা কিভাবে? এদিকে আয় আয়, তোর একটা টান দে। না না, দে টান দে। আরে দেখবি টেনশন কোথায় উড়ে যাবে, টান দে টান দে। একই দীপ্ত, একটা টান দিয়েই কাশি। আমাকে দেখো, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আসলে তুমি কি পুরুষ নাকি অন্য কিছু? কি, আমি পুরুষ না? আমি ওই সাদাটা নিয়ে আসি। হ্যাঁ, তোরা থাক। আরে দীপ্ত, ক্লাসে যাবি না? হ্যাঁ, দীপ্ত এখন আর ওই ক্লাসে যায় না, দীপ্ত এখন যায় নেশার ক্লাসে। Not sure.
আচ্ছা দীপ্ত, তুমি তো সবসময় আমাদের টাকায় নেশা করো, কখনো তো একটা টাকাও দাও না। আর যদি টাকা দিতে না পারো তাহলে আমাদের সাথে নেশা করতে পারবে না। কিন্তু আমি তো গরিবের ছেলে, আমি নেশা করার জন্য এত টাকা কোথায় পাবো? ফকিরের বাচ্চা, টাকা নেই তো নেশা করতে এসেছিস কেন? আগে টাকা দিবি তারপর নেশা করবি। পকেটে টাকা নেই আবার নেশা করতে এসেছিস কেন? আরে যা, রাস্তায় থালা নিয়ে ভিক্ষা কর। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যেয়ে টাকা নিয়ে আসবো, আজকে সবাই আমার টাকা নেশা করবে। বাবা, 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 কোথায় তুমি? কি হয়েছে বাবা, অত জোরে ডাকছিস কেন? কোনো সমস্যা? আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। কি হয়েছে বাবা, তুই অমন করছিস কেন? আমার কিছু হয়নি, এখন আমার 5,000 টাকা লাগবে, আমাকে 5,000 টাকা দাও। 5,000 টাকা? 5,000 টাকা এখন আমি কোথায় পাবো? সে আমি জানি না, আমার এখন 5,000 টাকা লাগবে, যেখান থেকে পারো সেখান থেকে ম্যানেজ করে দাও। এটা তুই কি বলছিস? আমাদের সংসারে নুন আনতে পান্তা পুরায়, এমনিতেই তোর পড়ার খরচ আর সংসার চালাতে আমি হিমশিম খেয়ে যাই, আর তুই কিনা এখন 5,000 টাকা চাইছিস? তার মানে তুমি টাকাটা দিতে পারবে না? হ্যাঁ, তুই একটু বোঝার চেষ্টা কর, অত টাকা এখন আমার কাছে নেই। আর আমি জানি এই টাকা নিয়ে তুই নেশা করবি ওই পকেটের ছেলেদের সঙ্গে, আর ওই নেশা করবার জন্য আর একটা টাকাও দিতে পারবো না। হ্যাঁ বাবা, কোথায় যাচ্ছ তুমি? আমার টাকা না দিয়ে কোথায়? দীপ্ত, অতিরিক্ত হচ্ছে কিন্তু। অতিরিক্ত? অতিরিক্ত তোমার টাকা দিয়ে যাচ্ছ। আমি কাল অবশ্যই টাকা নিয়ে আসবো। শোন, আগে টাকা আনবি তারপর নেশা করবি। দোস, এমন করিস না দোস, একটু দে, নাকে দেবে খুব কষ্ট হচ্ছে। দোস প্লিজ, দোস একটু একটু দে না, খুব কষ্ট হচ্ছে বুঝি। আরে ভাই, আগে টাকা নিয়ে আয় তারপর নেশা করতে আসিস। ভাই এমন করিস না ভাই, একটু দে একটু। হারামি, টাকা দিতে পারবি না আবার নেশা করবি? তোর আয় তোর নেশা করাই দি। বাবা, তুমি কাঁদছো কেন? আমার তো কিছু হয়নি। কিছু হয়নি বাবা, হাসছো কেন তুমি? হাসবো না তো কি করবো, যে ভবিষ্যতে আমার চোখের পানি মোছাবে সেই ভবিষ্যৎ আমার চোখের সামনে হাসপাতালে শুয়ে আছে, তো আমি হাসবো না তো কে হাসবে? বাবা কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আমি তোকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, আর তুই সেই কিনা মাদকসেবী যুবক, যে ছেলের জন্য আমার গর্ব হতো সেই ছেলের জন্য আজ সবার সামনে দিয়ে মাথা নিচু করে চলতে হয়, যে ছেলে সবাইকে সম্মান করত সেই ছেলে বাবার গায়ে হাত তোলে। তুই দেখ তোর কত অধঃপতন হয়েছে, আজ তুই হাসপাতালের বেডে শুয়ে আছিস, আজ তোর বন্ধুরা কোথায় তোকে একবার দেখতেও আসেনি, আজ তোর পাশে কে আছে? আছে তোর গরিব বাপ, যার অর্থ নেই কিন্তু সম্মান আছে, তোর জন্য সেই সম্মান আমার ধুলোর সঙ্গে মিশে গেছে, তারপরেও আমি তোকে হাসপাতালে নিয়ে এসেছি কারণ তুই আমার সন্তান। বাবা আমি সব বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো নেশার পথে পা বাড়াবো না।
আর যদি কেউ পা বাড়ায় আমি তাদেরকে আলোর পথ দেখাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো নেশা করব না। আমি তোমার সেই আগের সেই ছেলেটি হয়ে থাকবো, যেন তোমার মান সম্মান আর ধুলোয় মিশে না যায়। আমি তোমার মাথা উঁচু করব। কথা দিলাম বাবা, আমি নেশা ছেড়ে দিব, আমি আর কখনো নেশা করব না। তুই দ্রুত সুস্থ হয়ে ওঠ বাবা। আরে দীপ্ত, তুই তো এখন সুস্থ হয়ে গেছিস। হ্যাঁ, সব রকম অসুস্থতা থেকেও সুস্থ হয়ে গেছি। সব রকম অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেছিস মানে কি? মানে আমি নেশা করা ছেড়ে দিয়েছি, আমি আগে সেই দীপ্ত হয়ে গেছি যেমনটা ছিলাম আগে। ও, বুঝতে পেরেছি। আগের দিন সেই ব্যবহারের জন্য তোর একটু কষ্ট লেগেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোকে আর কোনো টাকা দিতে হবে না, তোর সব টাকা আমিই দেবো। এখন এসব ফাও পেঁচাল বাদ দে, তুই কাজ কর। নে সিগারেটটা ধরা। আমি বলেছি না এসব আমি ছেড়ে দিয়েছি, এসব করে কোনো লাভ নেই। আরে তোরা তো তোদের বাপের কোটি টাকা থেকে কিছু টাকা নিয়ে নেশা করিস, আর আমি আমার বাপের রক্ত ঝরানো পরিশ্রমের টাকা দিয়ে নেশা করতাম। তোরা আর কত বড় নেশাখোর, তোদের থেকে বড় নেশা করছিলাম আমি। এই নেশা করে কোনো লাভ নেই, নেশা করে ক্ষতি ছাড়া কোনো ভালো কিছু সম্ভব না। এই নেশার জন্য আমি আমার বাবার গায়ে হাত তুলেছিলাম, এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমরাও পারলে এই নেশার জগৎ থেকে বেরিয়ে আসো, দেখো পৃথিবীটা কত সুন্দর। নেশা করে জীবনটাকে নষ্ট না করে এসো, আমরা জীবনটাকে সুন্দর করে সাজাই। চলো আমরা নেশাকে না বলি। আমি তাহলে এখন আসি, ভালো থেকো। দীপ্ত কেমন আছো আর কোথায় যাচ্ছ? ভালো আছি, আমি বাড়িতে যাচ্ছি। এত সকাল সকাল বাড়ি কেন? অনেকদিন পর এলে, চলো আজ আমি তোমাকে খাওয়াবো। সরি, আমি সব খাওয়া ছেড়ে দিয়েছি। সিংহ যদি বলে আমি গোস্ত খাওয়া ছেড়ে দিয়েছি তাহলে কি চলে? সিংহ কখনো গোস্ত খাওয়া ছাড়তে পারবে কিনা জানি না, তবে আমি নেশা করা ছেড়ে দিয়েছি আর এটাই সত্য। কি বলছো দীপ্ত? হ্যাঁ আমি ঠিকই বলছি। একটা কথা কি জানো, একটা ছেলের জীবন গড়ার পিছনে একটা মেয়ের ভূমিকা অপরিসীম, আবার একটা ছেলের জীবন নষ্ট করার পিছনেও একটা মেয়েরই ভূমিকা অপরিসীম। আর তুমি যে কাজটা করেছো সেটা একটা ছেলের জীবন নষ্ট করা ছাড়া আর কিছু নয়। এখনও সময় আছে, ভালো হয়ে যাও, ফিরে এসো আলোর দুনিয়ায়, দেখো পৃথিবীটা অনেক সুন্দর। সুস্থ হয়ে যাও, সুস্থভাবে জীবনযাপন করো, ভালো থাকতে পারবে, আর তোমার পরিবারও তোমাকে নিয়ে গর্ব করবে। দীপ্ত, তুমি আমার মনের চোখ খুলে দিয়েছ। আজ থেকে আমি আর নেশা করব না। আমি একটা ছেলে সফল জীবন গড়ার পেছনে সেই নারী হতে চাই। প্লিজ তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। আচ্ছা, তাহলে আগে নিজেকে সংশোধন করো, তারপরে না হয় এসো আমার কাছে, তখন হয়তো মেনে নিব, কিন্তু এখন